الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد ولا آل سيدنا محمد وبارك وسلم سلاما كثيرا كثيرا عبدا উপস্থিত দূরে এবং কাছের, দেশে এবং বিদেশের যারা এনআইটিভি দেখতেছেন, এনআইটিভির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে সালামের হা দিয়া নজরানা পেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি আমাদের স্রষ্টা, খালেক, মালিক, সে মহান রব্বুল আলামিনের অসংখ্য কোটি কোটি কৃতজ্ঞতা প্রকাশ করি। কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হা দিয়া নজরানা পেশ করি। আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ভিডিওর ভিতরে কী আছে আপনারা বুঝতে পারবেন। আমি কোরআনের আলোকে সব রাত, হাদিসের আলোকে সবরাত আপনাদের সম্মুখে আলোচনা করেছি, আপনাদের এনআইটিভির মাধ্যমে আলোচনা করেছি। আজকে আরেকটা হাদিস নিয়ে আমি আসতেছি। হাদিসটা হলো এই, ওয়াফি রাওয়ায়াতিন, আরেক বর্ণনার মধ্যে আছে, আবওয়াবু সামাই, সবরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ, মুফাত্তাহাতুন, দরজাসমূহ খুলে দেন, ওয়া আলাল বাবিল আওয়ালি মালাকুন মালাকুন ইউনাদি, প্রথম দরজা থেকে একজন ফেরেশতা আহ্বান করতে থাকে, থুবা লিমান, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, রকা হাযিহি লাইলা, এই রাত্রিতে, এই রজনীতে যে রুকু করেছে তার জন্য শুভ সংবাদ, ওয়া আলাল বাবি সানি মালাকুন মালাকুন ইউনাদি, এবং আসমানের দ্বিতীয় দরজা থেকে একজন ফেরেশতা আহ্বান করে, তুবা লিমান, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, সাজাদা ফি হাযিহি লাইলাতি, এই রাত্রের মধ্যে যে সিজদা করেছে, ওয়া আলা সালিসি মালাকুন ইউনাদি, এবং তৃতীয় আসমান থেকে একজন, তৃতীয় আসমান থেকে একজন ফেরেশতা আহ্বান করে, তোবা, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, লিমান দা ফি হাযিহি লাইলা, এই রাত্রে যে ব্যক্তি দোয়া করে, কারণ এই রাতটা হচ্ছে দোয়া রাত, আর দোয়া মুয়াক্কাল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, আর দোয়া সালাহুল লিল মুমিনিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র,
লা ইয়ারুদ্দুল কাদেরা ইল্লা দোয়া, দোয়া ছাড়া তকদির পরিবর্তন হয় না। আদৌনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া সাড়া দিব। অতএব এটা দোয়ার রাত এবং রুকু করার রাত, সিজদা করার রাত। আমরা বেশি বেশি এই রাতের রুকু করব, সিজদা করব এবং আল্লাহর কাছে বিনয় অবনত হয়ে নম্রভাবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব। কারণ রাসূল বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ, যে ব্যক্তি বিনয়ীভাবে আল্লাহর জন্য বিনয় হয়ে যায়, রাফাহু, আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেয়। ওয়ালাল বাবি রাবি মালাকুন ইউনাদি, এবং চতুর্থ দরজা থেকে একজন ফেরেশতা আহ্বান করে, তৌবা লিমান, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, বাকা মিন খাশিয়াতিল্লাহি ফি হাদিল লাইলা, এই রজনীর মধ্যে যে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যে নিজের গুনার জন্য, পাপের জন্য এবং বিশ্ব মুসলিমের গুনার জন্য যে ব্যক্তি সুখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, তার জন্য শুভ সংবাদ। আমাদের অন্তরটা অনেক কঠিন হয়ে গেছে, আমরা এখন সবার সবরাতের রজনীতে, সবগদরের রজনীতে আমাদের চোখের পানি আসে না। কারণ কি? আমাদের অন্তরগুলা খুবই কঠিন হয়ে গেছে, এজন্য হৃদয়কে নম্র করার জন্য আমাদেরকে এই রাত্রে এসে কী করতে হবে? সিজদা করতে হবে, রুকু করতে হবে, আল্লাহর কাছে কাইনো বাক্যে দোয়া করতে হবে, আমাদের চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তখন যারা শুকর পানি ফেলে, তখন তাদেরকে চতুর্থ আকাশ থেকে ফেরেশতারা তাদেরকে ডাক দেয়, তাদের কথায় ফেরেশতারা আমিন বলে। ওয়ালাল বাবিল হামেস, চতুর্থ পঞ্চম দরজার মধ্যে মালাকুন ইউনাদি তৌবা, একজন ফেরেশতা আহ্বান করে, ডাকে, ডাক দেয়, তৌবা লিমান, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ, আমিলা খাইরান ফি হাদিল লাইলা, এই রাতের মধ্যে ভালো কাজ করে। ভালো কাজ বলতে কি বোঝাই? ভালো কাজ বলতে সন্ধ্যা যখন হব, আমরা মাগরিব নামাজ আদায় করব, মাগরিব নামাজ আদায় করে সালাতুল আউয়িন আদায় করব, এরপর আমরা এশার নামাজ জামাতে পড়ব, এরপর আমরা যে নফল নামাজগুলো আছে সেগুলো পড়ব, এবং আমরা কোরআন তেলাওয়াত করব, তসবি তাহালিল করব, নিজের মা বাবকে, নিজের মা বাবের, নিজের আব্বু আম্মুর কবর জিয়ারত করব। এগুলো হচ্ছে ভালো কাজ। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, অযথা আমরা গল্পগুজবের মধ্যে না কাটিয়ে এই যে ভালো কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদেরকে পঞ্চমের ফেরেশতারা আমাদেরকে কী করে ডাক দেয়, আমাদেরকে যেন আমাদের ভালো কাজগুলো ফেরেশতারা আল্লাহর দরবারে পেশ করে তখন সেটা কবুল হয়ে যায়। ওয়ালাল বাবিস সাদিস, এবং মালাকুন ইউনাদি হালমিন সাইলিন ফায়ুতা সুয়ালা, এবং ষষ্ঠ আসমান থেকে একজন ফেরেশতা আহ্বান করে, হালমিন সাইলিন, তোমাদের মধ্যে কোনো প্রার্থনাকারী আছে? কেউ মুনাজাতকারী আছে? কেউ আমার কাছে কিছু তোমার সাইবে প্রার্থনা করবে এমন কোনো ব্যক্তি আছে? ফায়ুতা সুয়ালা, সে যা আবেদন করবে, যা প্রার্থনা করবে, যা চাইবে, আমি তা তাদেরকে এই রাত্রে দিবে। এই জন্য ফেরেশতা আহ্বান করে করে ডাকে আমাদেরকে চাওয়ার জন্য, ফেরেশতা আমাদেরকে ডাকে রুকু করার জন্য, ফেরেশতা আমাদেরকে ডাকে সিজদা করার জন্য, ফেরেশতা আমাদেরকে আসমান থেকে ডাক দেয় আল্লাহর কাছে কাইনো বাক্যে কান্নাকাটি করার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য। ফেরেশতারা এক এক আসমান থেকে, আসমানের দরজা থেকে আমাদেরকে ডাক দেয়, বন্দা আসো আসো, এইভাবে আমাদেরকে ডাকে। ওয়ালাল বাবি সাবি, এবং সপ্তম দরজার মধ্যে মালাকুন ইউনাদি, এক ফেরেশতা ডাক দেয়, হালমিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আসো কি? কবিরা গুণা, সগিরা গুণা, জাহারা গুণা, বাতানা গুণা, পকেশ্য গুণা, অপকেশ্য গুণা, হাতের গুণা, পায়ের গুণা, চোখের গুণা, সমস্ত গুণাগুলা মার্জনা করার জন্য, সমস্ত গুণাগুলা আল্লাহর দরবারে মাপ পাওয়ার জন্য আমাদেরকে ফেরেশতারা সপ্তম আসমান থেকে আহ্বান করে।
দেখেন আল্লাহ কত বড় রাত, এই রাতের মধ্যে আসমানের দরজা খুলে দেয়, এক এক আসমান থেকে এক একজন ফেরেশতা ডাকে, একজন বলে যে রুকুকারীকে ডাকে, রুকুকারীর জন্য, সিজদাকারীর জন্য, দোয়াকারীর জন্য, সুগের মানি ফেলার জন্য, যারা আহ্বান করে তাদের জন্য এবং ক্ষমা প্রার্থনার জন্য তারা আমাদেরকে আকাশ থেকে আহ্বান করে। ফাকুলতু ইয়া জিব্রাইলু, আমি বললাম হে জিব্রাইল, ইলা মা তাহায়াদা তাকুনু হাযিহি আবওয়াবি মুফাত্তাহা, এই আসমানের দরজাগুলা, সপ্তম আসমানের দরজাগুলা কখন পর্যন্ত খোলা থাকে? তখন কলা জিব্রাইল বললেন, ইলা তুলি শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত সেটা খোলা থাকে। সুম্মা কলা, এবং তারপর বলেন, ইন্নাল্লাহ তাআলা ফিহা, নিশ্চয় আল্লাহ তাআলা এই রাতের মধ্যে, উতাকাও মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে। এটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির রাত, জাহান্নাম থেকে আজাদির রাত হচ্ছে লাইলাতুল মুবারাকা। কেমনভাবে? বিয়াদাদি শাহরি গনামিন বনি কলব, বনি কলবিন, বনি কলব একটা আরবের মধ্যে গোত্র আছে, ওই গোত্রের মধ্যে এক একজনের কাছে 5,000, আর গ্রামের মধ্যে 20,000 ছাগল আছে, সবচেয়ে বেশি ছাগল ছিল। ওই ছাগলের মধ্যে যেভাবে অগণিত রুম আছে, এই রুম অগণিত রুম, অগণিত রুম যেটা গণনা করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে গণনাহীনভাবে একবার কী করে তাদেরকে ক্ষমা করে দেয়। এখানে আমি আরেকটি কথা বলবো, যে কথাটা হচ্ছে অত্যন্ত একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের দেশে ছেলেরা সবরাতের রজনী আসলে মাগরিবের পর থেকে আসরের পর থেকে ফাটকা ফুটায়, ফাটকা ফুটানো হয়, এগুলা আসলে শরীয়তে সম্পূর্ণভাবে নাজায়েজ এবং এগুলা মাকরুহ তাহমি হারাম। আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা মা বাবা আছি, আমরা ছেলেদের যারা তত্ত্বাবধান করি, আমরা যা দায়িত্ব আছে, তাদের উচিত যেন ছেলেদেরকে এই সমস্ত শরীয়ত গর্হিত কাজ, শরীয়ত বর্জিত কাজগুলা আমাদের ছেলে মেয়েদেরকে এগুলা থেকে বাঁচিয়ে রাখা আমার মনে হয় খুবই প্রয়োজন। এটা আমি যেদিকে যাই সেদিকে এখন সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যাই, জানি না এটা কোন খুশিতে কী কারণে, কারা কার থেকে শিখেছে, এটার আমদানিকারী কে জানি না। এটা একটা সম্পূর্ণ একটা কুসংস্কার, এটা শরীয়তে কোনো মতে এটা বৈধসম্মত নাই। আমরা এই কাজগুলা সবারাতে পরিহার করা চাই। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এ রাত্রে আমরা ভালো খানা খাবো নাকি? হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি প্রশস্তভাবে, প্রশস্ত রিজিকে, যারা নিজের পরিবারকে নিয়ে ভালোভাবে প্রশস্তভাবে খাবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তার রিজিকের মধ্যে বরকত দান করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, আইয়ুল ইসলামুল খায়র, ইসলামের মধ্যে কোন জিনিসটি উত্তম? তুতিমু তোয়াম, অপরকে খানা খাওয়ানো। আসলে খাওয়া জিনিসটা অনেক একটা মূল্যবান জিনিস। আমরা এই রাত্রে কি করব? ভালো খানা যা আয়োজন করি, আমরা নিজের জন্য একটা অংশ রাখব, আমাদের মধ্যে যে সমস্ত দরিদ্র মানুষগুলো আছে, অভাবী মানুষগুলো আছে, মিসকিন, এতিম, বিধবা, অনেক রাতে পথে অনেক মানুষ আছে যারা ভালো খাদ্য খেতে পারে না, ভালো খাবার খেতে পারে না, আমরা তাদের সহযোগিতায় আমরা এগিয়ে আসব, নিজেও খাবো এবং তাদেরকেও খাওয়াবো, এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। এই জন্য রসুল বলেছেন, আল বখিল আদুবুল্লাহ, বখিল হচ্ছে আল্লাহর দুশ্মন। আমরা কখনো কোনো ব্যাপারে কৃপণতা করব না, আমরা নিজে যা খাই, আল্লাহ রসুল বলছেন নিজের জন্য যা পছন্দ করো তা অপরের জন্য পছন্দ করো। কিন্তু আমাদের মধ্যে একটা অত্যন্ত একটা খারাপ একটা অভ্যাস আছে, যেটা হচ্ছে আমরা নিজেরা ভালোগুলো খাই, গরিবদেরকে যেটা একবারে বাসি এটা আমরা তাদেরকে দিই, আমরা যা নিজের জন্য পছন্দ করি তাদের জন্য তা পছন্দ করি না, আমাদের যেগুলো বাসি হয়ে যায়, যেগুলো আমরা আমাদের জন্য জুড়া থেকে যাই, এগুলো আমরা গরিবকে দিই, সেটা না। গরিবকে ভালো টাকা পাইতে হবে, কারণ এদের খাওয়ানোর মাধ্যমে রুজ যে দোয়া হয় সেটা দোয়া দোয়া করলে দোয়া হয় না। এই জন্য আমাদেরকে এদেরকে গরিবদেরকে জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে।
তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, এটা হলো এই আজকে দিনকে আমরা সবারাতের দিনকে একটা অবাম্যসনের দিন হিসেবে আমরা নিতে পারি। আমরা সবারাতের দিনে কি করব, পাক করে তাদেরকে কি করব, আমাদের যারা গরিব সম্প্রদায় আছে, এতিম দরিদ্র যারা আছে তাদের কাছে আমরা বিভিন্ন ভালো কানা তাদের কাছে পৌঁছিয়ে দেব। এইগুলা খেয়ে যদি তার মধ্যে রসুল ফাকুম লাইলাহা ও সুম হা রহা, আর তোমরা রাত্রেবেলায় দাঁড়াও এবং দিনের বেলায় কি করো, রোজা রাখো। এরা যখন রাত্রে ইবাদত করবে, দিনের বেলায় রোজা রাখবে, ও খেয়ে যখন ইফতার করে যখন আমার জন্য দোয়া করবে, আল্লাহ রসুল বলছেন এই ইফতারের সময় তিনবার দরুদ শরীফ পড়ে দোয়া করবে, এদের দোয়া আল্লাহর দরবারে কি হয়ে যাবে, কারণ রোজাদারের দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে কি হয়, কবুল হয়। এই জন্য আপনাদেরকে খাওয়ার অভ্যাসটা করতে হবে। আর দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলবো, যেটা আমি আর একটু কথায় বলি, যেটা হলো আমাদের আমরা মা বাপের কবর জিয়ারত করব। কারণ কি, এটা আমাদের ওরা তো আমাদের থেকে যে আমরা খাদ্যগুলো পাক করতেছি ওরা খেতে পারবে না, কারণ ওরা একটা জিনিস আল্লাহ সুবহান ইজা মা তাল ইনসান এনকা তা আমালহু, মানুষ যখন মরে যায় সবগুলো আমল চলে যায়, তিনটা বাকি থাকে। একটা হলো সৎকায়ে জারিয়া, আপনি যে রাস্তা করতেছেন, মসজিদ করতেছেন, এই সমস্ত যেগুলা সৎকায়ে জারিয়া এগুলা বাকি থাকে। আর এলমুন ইয়ান্তাফি বিহি, এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞানের মাধ্যমে অপরের কি হয়, লাভবান হয়, অপরের উপকার হয়, যেটা নিজেও জানে অপরকে জানার জন্য চেষ্টা করে, এই ধরনের যারা জ্ঞান অর্জন করে এটাও একটা সৎকা। আটা আওয়ালাদিন সোয়ালহীন, এবং সৎ ছেলে কি করে, ইয়াদু লাহু, এবং তাদের জন্য কি করে, দোয়া করে। এটা হচ্ছে এই রাত্রে হচ্ছে দোয়ার রাত। আমরা কি করবো মা বাবার জন্য দিহাত তুলে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা বলে বলে কি করব, আমরা তাদের জন্য দোয়া করব, তাদের জন্য প্রার্থনা করব। এখানে আমি একটা আর কিছু বর্জনীয় কথা বলি, কারণ রসুল অনেক কিছু আমাদের বলে, অনেককে দেখা যায় সারা রাত দিন রোডের মধ্যে মোবাইল টিপতে থাকে, গল্পগুজবের মধ্যে থাকে, কেউ রাস্তার কিনারে বসে থাকে, অনেকে সারা রাত আবার বিভিন্ন টিভির মধ্যেও গান বাজানা নিয়ে বসে থাকে। এই সমস্ত কাজগুলা বর্জনীয় কাজগুলা, আমরা অন্তপক্ষে বড় বড় জনই আছে, এগুলোতে আমরা চেষ্টা করব এই সমস্ত কাজগুলো আমরা এই বর্জনীয় কাজগুলো আমরা পরিহার করব আমরা, কারণ এইটা হচ্ছে একটা শুদ্ধ হওয়ার বড় ট্রেনিং রাত। আজকে আমরা সেই রাত থেকে শপথ নিব, আমরা আর এই কাজগুলো করব না, আমরা ভালো কাজ করব। আমাদের যেটা আমরা এখন এই এই আজকে থেকে নিব, আমরা যেভাবে ইবাদত করেছি, সামনে রমজান আসতেছে, তাহাজ্জুদ নামাজ পড়ব, সালাতুল আমিন পড়ব, এবং এখন থেকে দানের অভ্যাস করলে রমজানে যে আসতেছে আমরা তাদেরকে রমজান মাসেও কী করব, দান দক্ষিণা করব। এটা আমাদেরকে এইগুলা করতে হবে, এবং বর্জনীয় কাজ যেটা বলছি সেটা কী করতে হবে, পরিহার করতে হবে। অনেকে আবার বলে থাকে মানে মাজারে গেলে কী হয়, আমি বলছি মাজারও যাব, মাজারে তো আমরা বলতেছি না সারাদিন মাজারে বসে থাকো, আমরা মাজারও জিয়ারত করো, মা বাপের কবরও জিয়ারত করো। কারণ রসুল বলছে কুনতুম নাহাই তুকুম আন জিয়ারাতুল কবর, আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, তারপর এটা রসুল অনুমতি দিয়েছেন, ফাইন্না হাত তুজাক্কারুল মৌত, কেননা কবরের জিয়ারতের মাধ্যমে মানুষের মৌতের কথা কি হয়, স্মরণ হয়। আমরা কিন্তু আজকে পাপ করতেছি, আমরা মৃত্যুর কথা ভুলে গেছি, একদিন আমাদেরকে সেই কবরে যেতে হবে। কবে, আমরা যেমন ধরেন আজকে আমাদের মহামারীর কারণে লকডাউন হয়ে গেছে, কিন্তু আপনি যে সাড়ে তিন হাত কবরের মধ্যে যাবেন, আপনাকে জানাজার নামাজের পরে, আপনাকে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলার পরে আপনার সেখানে লকডাউন হয়ে যাবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের জন্য পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সেটা লকডাউন হয়ে যাবে। ওই লকডাউনে কারো ক্ষমতা নাই সে লকডাউন খোলার জন্য। আমরা সেই লকডাউন জায়গার মধ্যে আমাদের একটা মাত্র কাজ হবে, সেটা কি, সেই লকডাউনে আমাদের কাজ হবে কি, এই আমরা যে সবার রাত্রে নফল ইবাদত করেছি, নফল ইবাদতগুলা ইমান, নফল ইবাদত, এই কবরের লকডাউনের মধ্যে এটাই আমাদের একমাত্র কি আসবে, কাজে আসবে, বাকি কোনো কাজে আসবে না। এই লকডাউনে কিন্তু সকলকে যেতে হবে, এখানে কোনো আপনার সাড়ে তিন হাত কবর, সেখানে কোনো লাইট নাই, পাঙ্খা নাই, একেবারে অন্ধকার কবর। আর যদি
নেককার হয় সেটা ভিন্ন কথা, এটা অন্য সময় বলবো। আমরা যেন সেই লকডাউন কবরের জন্য যেন যে কবর লকডাউন হয়ে যাবে সেটার জন্য আমরা একটা আমল করার চেষ্টা করি। এটা যদি চেষ্টা করি আমরা ইনশাল্লাহ আমাদের সমাজ থেকে মহামারী দূর হয়ে যাবে, লকডাউন দূর হয়ে যাবে। কবরের মধ্যে যেটা লকডাউনের কথা আছে গুনাহ করলে ওই লকডাউনে আল্লাহ কিন্তু রসুলের হাদিসের মধ্যে আছে, যদি বন্দা যখন মার রব্বুকা তোমার রবকে, রব্বি আল্লাহ অমান দিনুকা তোমার দিন কি, দিনই আল ইসলাম অমান তাকুল ফিহাদা রজুল এই ব্যক্তি সম্পর্কে মত কি, হাজা মোহাম্মদ রসুল্লাহ, যখন কি করবে উত্তর দেওয়া হবে তখন আর কবর লকডাউন থাকবে না, তখন তার জন্য বলবে আমার বন্দার জন্য ওয়ফরিসুল আহু ফেরাসুল জান্না, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুল আহু লিবাসুল জান্না, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এবং তার কবরকে হাদিসের মধ্যে আছে তার কবরকে 40 হাত করে দেওয়া হয়। আর একজন আলেম যদি হয় মেশকাত শরীফের মধ্যে আছে মুদ্দাতুল বসর, চুপ যতটুকু যায় ততটুকু পর্যন্ত তার কবরকে কী করা হয়, প্রশস্ত করে দেওয়া হয় এবং সে কবরের মধ্যে রিজিক প্রদান করা হয়। অতএব যদি আমি দুনিয়া থেকে ভালো কাজ করে যাই কবরে লকডাউন থাকবে না, সেটা কবর কি হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। এই জন্য আমরা বেশি বেশি আমল করি ও আখিরে দেওয়ান আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন।